এখন আমরা আলোচনা করব আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট এই বিষয়ে নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে সবারই খুব ভালো লাগে খোলা আকাশটা কেমন যেন মন ভালো করে দেয় আকাশের এই যে নীলিমা এই নীলিমার রহস্যটা বা কি আকাশ বলতে তো কিছু নয় আকাশ তো ফাঁকা কিছু বায়ুকণা আর ধুলিকণা এই তো আকাশে থাকে আর তো কিছু থাকে না তথাপি আকাশের দিকে তাকালে আমরা নীল লং দেখতে পাই কেন এমনটা হয় আসি সেই কথায় যে কারণে আকাশকে নীল দেখায় সেটা হলো আলোর একটি ঘটনা যার নাম আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ বিষয়টা কি সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীতে আসে বায়ুমণ্ডলের বায়ুকণা ও সূক্ষ্ম ধুলিকণা যারা আলোর তরঙ্গ অপেক্ষা ছোট এই আলোর কিছু অংশ শোষণ করে এবং গৌণ উৎসরূপে তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দেয় এই ঘটনাকে বলা হয় আলোর বিক্ষেপণ বিষয়টা আর একবার দেখে নিই সূর্য থেকে আলো আসছে আমাদের পৃথিবীতে এবং পথে পড়ছে বায়ুমণ্ডল যেখানে থাকছে কিছু বায়ুকণা কিছু ধূলিকণা যারা সেই আলোর কিছু অংশ শোষণ করছে এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এখন আমরা যখন আকাশের দিকে চোখ রাখি এই ছড়ানো আলোই আমাদের চোখে আসে বিজ্ঞানী লর্ড র্যালের তত্ত্ব অনুযায়ী যে আলোর তরঙ্গতর্ঘ্য যত কম সূক্ষ্ম কণাগুলি সেই আলোকে তত বেশি বিক্ষিপ্ত করে নীলবনের আলোর তরঙ্গতর্ঘ্য কম তাই নীল আলোর বিক্ষেপণ বেশি হয় তাই আমরা যখন আকাশের দিকে চোখ রাখি নীল রঙের আলোই আমাদের চোখে বেশি বেশি করে আসে তাই দিনের বেলায় আমরা আকাশকে নীল দেখি এখন ব্যাপারটা আরেকবার ভাবি যখন আমরা সূর্যর দিকে সরাসরি তাকাই তখন সূর্যের আলো আমাদের চোখে সরাসরি আসে তাই তখন আমরা সূর্যকে দেখতে পাই কিন্তু আমরা যখন সূর্য বাদ দিয়ে আকাশের বাকি অংশের দিকে তাকাই তখন সূর্যের আলো সরাসরি আমাদের চোখে আসতে পারে না তবে আলো আসে কোন আলো বায়ুকণা এবং ধূলিকণা দ্বারা বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছায় সুতরাং বুঝতেই পারছ যে নীল আলো আমাদের চোখে বেশি বেশি করে আসবে এই কারণে আমরা আকাশকে নীল দেখব তাহলে বিষয়টা আমি আর বলি আমরা যখন সূর্য বাদ দিয়ে আকাশের অন্য কোনো অংশের দিকে তাকাই তখন সূর্যের আলো আমাদের চোখে সরাসরি আসতে পারে না কিন্তু আমাদের চোখে বিক্ষিপ্ত আলো আসে আর নীল আলোর বিক্ষেপণ বেশি হয় তাই নীল আলো আমাদের চোখে বেশি বেশি করে আসবে যখন আমরা সূর্য বাদ দিয়ে আকাশের অন্যান্য অংশের দিকে তাকাবো তাই আমরা আকাশকে নীল দেখব তাহলে আকাশে কেন নীল দেখি এই কিন্তু বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাও কম তাই বেগুনি আলোর বিক্ষেপিত হওয়ার ক্ষমতা বেশি সুতরাং আকাশকে বেগুনি দেখার কথা কিন্তু আমরা আকাশকে বেগুনি দেখি না নীল দেখি কেন তার কারণ সূর্যের আলোর যে অংশ আমাদের পৃথিবীতে আসে তার মধ্যে বেগুনি রঙের আলো খুব বেশি থাকে না তাছাড়া আমাদের চোখ বেগুনি রঙের আলোর প্রতি তেমন সংবেদনশীল নয় অর্থাৎ আমাদের চোখ বেগুনি আলো দেখার ব্যাপারে তেমন দক্ষ নয় তাই যখন আকাশের দিকে চোখ রাখি বেগুনি আলো আমাদের চোখে তেমন আসে না তাই আমরা আকাশকে বেগুনি দেখি না এখন দেখি সূর্যের রঙ কী সূর্য কখনও লাল কখনও হলুদ কখনো কমলা কিন্তু ভোরের বা অস্তগামী সূর্য হয় লাল কেন তার কারণ ভোরে বা সন্ধ্যেবেলায় সূর্য আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সূর্যের আলো অনেক বেশি পথ পেরিয়ে আমাদের কাছে আসে বিজ্ঞানী র্যালের অনুযায়ী যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি নীল বেগুনি ইত্যাদি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয় তাই বিক্ষেপিত হয় বেশি এবং বিক্ষেপণ বেশি হয় বলে এরা পথে হারিয়ে যায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় বলে বিক্ষেপণ কম হয় বিক্ষেপিত হয়ে ছড়িয়ে পড়ার ঘটনা কম বলে ওই সময় একমাত্র লাল আলোই আমাদের কাছে আসতে পারে তাই ভোরের বা অস্তগামী সূর্যকে লাল দেখায় এই একই কারণে বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ব্যবহার করি এখন আমরা দেখব যদি আমাদের বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশকে কেমন দেখাতো যেমন ছবিতে দেখানো হয়েছে আকাশকে তেমন কালো দেখতাম কালো আকাশের মাঝে সূর্য ওঠা দেখতে পেতাম যেমন চাঁদের আকাশ কালো দেখায় বা নভশ্চররা যখন পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যায় তখন তারাও আকাশকে কালো দেখে